প্রতিদিন এখন তো আজকেও এই যে সকাল সকাল জল ভরছি, সকালে জল ভরা ছিল না, এই মাত্র ব্রাশ ট্রাশ করেছি, এখন মুখটাও ধোয়া হয়, তারপরে স্নান করব, মুখটাও ধুয়ে নেব। এই জলে আমি ব্লগটা দেখতে থাকো, আর কিছু মায়ের যে এখানে কাঁচা ধোয়া করছে, সব মাজা ধোয়া করছে। থ্যাংক ইউ বল চিট্টু, বল থ্যাংক ইউ। তোমাদের দাদাভাই সকাল সকাল মাছ নিয়েছে, কি মাছ বলো তো? এগুলো ওইগুলো হচ্ছে তেলাপিয়া মাছ। শম্পা আমাকে একটু বটিটা দিয়ে দাও। হ্যাঁ আসছি। এর তাড়াতাড়ি করে কেটে দাও। তোমার রান্না বান্না হয়ে ভাত বসিয়ে দিয়েছো? হ্যাঁ ভাতটা হয়ে আসছে। তাহলে ঠিক আছে, তুমি তাহলে, আমি তো বটিটা নিয়ে এখন মাছটা কাটবো, তুমি মশলাটা তাহলে বেটে ফেলো। হ্যাঁ আচ্ছা, আমি মাছটা বেছে দিয়ে আর হচ্ছে স্নানটা করবো। চল যাও মশলাটা বেটে। কিন্তু মা এই মাছগুলো ভালো নয়, এতটা ভালো নয়, চলো আর কি করা যাবে, এরকমই খেয়ে নিতে। এই মাছগুলো সুস্বাদ দিয়ে করলে ভালো লাগে, আর সবাই আমাদের ভিডিও দেখে বলবে কি তোমাদের ঘরে কিন্তু বেশিরভাগ সুস্বাদ দিয়েই হয় মাছ তরকারি। আমরা সুস্বাদ খেতে ভালোবাসি, বেশিরভাগ আমাদের তরকারিটা মাছি 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 মাছি। মাছটা কেটে নিয়েছি, এবারে কিটু মাকে দিয়ে আসবো, ও আবার মাছটা ভাজাভাজি করবে, আমি স্নান টান করে গিয়ে রান্নাটা করব। জল দাও তো আমার। আর কিটা বাজে 11:55, আর সকালে ব্রেকফাস্ট কখন করছি 12টার সময়। তো আজকে সকালবেলা কিটু মা করেছিল রুটি আর আলুর তরকারি আর এই যে মিষ্টি, মিষ্টিটা বাবা এনেছিল, সেই যে বাবারা, তাই মিষ্টিটা নিয়ে নিলাম। আর মিষ্টি খেয়ে তো আমার বেশ ভালোই লাগে মিষ্টি খেতে। আর সারাদিন আজকে সকাল থেকে এত কাজকর্ম করছিলাম, তার আগের দিন বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়ে ঘর দুয়ার মানে কাদা হয়ে গেছিল, তো সেই ঘর দুয়ার মুছামুছি করছিলাম, সব গোছ গাছ করলাম। আর বরমশাই এমন জানো তো, ও একটু মানে নোংরা থাকলে একটু মানে কি বলতো আমাদেরকে গালাগালি করে, হ্যাঁ এখানটা পরিষ্কার নয়, এখানটা নোংরা হয়ে গেছে, এরকম কেন করে রেখেছো, আগে আগে এগুলো পরিষ্কার করো তারপরে এটা করবে। তো এগুলো পরিষ্কার করলাম, তারপর এই যে স্নান করলাম, আর কিট্টু মা এখনো খায়নি, ওকে আমি দিয়ে এসছি রান্নাঘরে, ও খাচ্ছে, আর ওকে আমি রান্নার ডিপার্টমেন্টে দিয়ে এসছি, বলে তুমি রান্না করো আমি এখানে খেয়ে নিই, আর এমনিতে আমার গ্যাস হয়ে গেছে, বমি হচ্ছে, তো তোরা খাবারটা খেয়ে নিই আর যাই। দেখে কত কি করলো, তুমি খাবার খেয়েছো সকালে? কখন খেলে? না হলে না হলে সবাই ভাববে কি কিট্টুর মাকে প্রচুর খাটাচ্ছে আর খেতেও দেয়নি। আর কি বলতো, আমি ঘর দুয়ার সব গোছ গাছ করছিলাম, মুছামুছি করছিলাম, তাই ওকে রান্নার ডিপার্টমেন্টে আমি ছেড়ে দিয়েছি আজকে, ও এসব রান্নাবান্না করলো। এখন বাজে দুপুর 2 মতো, ভাই খেয়ে নিয়ে চলে গেছে ডিউটিতে, আর তোমাদের দাদাভাই খেয়ে নিয়ে শুয়ে পড়েছে, আর আমরা এখন 2 মিলে খেতে বসেছি। আজকে বেশি কিছু রান্না বান্না করিনি, আজকে কয়েকদিন
লাউডাটা আলু দিয়ে মাছের তরকারি, ব্যাস এটাই। তোমাদের দাদা বলছে আমাকে বাড়িতে ভালো লাগছে না, তুমি আজকে আমাকে ঘুরতে নিয়ে চলো। তো আমি বললাম আমি কি করে নিয়ে যাবো বলো তো, আমারও ভালো লাগছে না বাড়িতে থেকে, দেখি কোন দিকে যায়। তোমাদের দাদা ভাইকে নিয়ে ভাঙ্গা হাত ভাঙ্গাটাকে নিয়ে, তো সেটা তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পাবে। চলো খাবারটা খেয়ে নেই। খুব সুন্দর ড্রাইভিং করলো আজকে, আমি ভাবছিলাম হয়তো ভুলে গেছে, না ভালোই চালাচ্ছে। অনেকদিন চালাইনি না, এই জন্য না হাতটা কেমন কাঁপতে ছিল, মাঝে মধ্যে এটা যদি চালাতাম তাহলে একটু ভালো হতো। সাহস করে আমাকে ছাড়েনি। তোমাকে তো আমি ছাড়তে যাই, কিন্তু তুমি তো মানে আমি ওকে অনেক মানে বলি তুমি চালাও শিখো, ও চালাবে না। মোটামুটি টুকটাক কোনো রকম আর চালাবার মতো পারে, ফাঁকা যদি রাস্তা হয় তো চালায়, তাহলে ও চালাতে পারে না। কেমন লাগছে বলো তোমার এই জায়গাগুলো? এটা হচ্ছে মেডিকেল কলেজ, আর এই দিকটায় ওর মানে একদম ওই লেভেলেই আমাদের, এই দিকটায় আমাদের বাড়ি। তো এত দূর এসেছি, 1.5 কিলোমিটার মতো হবে আমাদের বাড়ি থেকে, না বলো? তো দেখো, ওই দেখো দূরে সূর্য মামা একদম গাছের ফাঁকে একটু একটু দেখা যাচ্ছে। সূর্য মামা বাড়ি যাচ্ছে, আমরাও এবারে আমাদের বাড়ি যাব। এইখানে অনেক রিলস টিলস বানালাম, তোমরা আশা করি এই রিলস শর্ট সব কিছুই পেয়ে যাবে। দেখো খুব আনন্দ করলাম, মজা করলাম, অনেকদিন পরে এসছে তো এই জন্য। তো চলো এবারে বাড়ি যাই, সন্ধ্যে হয়ে গেছে। হেভি লাগছে, দেখো জায়গাটা এত সুন্দর লাগছে না, সত্যি বলছি ওয়াও, হোয়াট এ নাইস প্লেস ইয়ার, ওয়া বিউটিফুল। এইদিকে সূর্য মামা অস্ত চলে গেছে, আর এইদিকে চাঁদ মামা, ওই যে আর এই যে কি মামা, তুমি কি মামা? তাই তো চলো এবারে আমাকেও তো উঠতে হবে, ভাঙা হাত নিয়ে কি করে উঠবো? কোনটা দিয়ে? এই যে দেখো এখানে সবাই বসে আছে, আবার ঘুরে সে ঠান্ডা পড়ে গেছে, তো এই জন্য উনান সালে বসে আছে। আর কিট্টু মা সবজি কাটছে, আর কিট্টু ঘুমিয়ে পড়েছে। তো আমরা যখন ভিডিও বানাতে যাই তখন হচ্ছে বাড়িতে কিট্টু আর কিট্টুর মায়ে ছিল, আর ভাই চলে গেছে ডিউটিতে, একদম বাড়ি একদম ফাঁকা, তাই আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি। তো আবার সেই ঘুরে ফিরে রান্না বান্না খাওয়া দাওয়া, তোমরা বলবে হ্যাঁ সেই ঘুরে ফিরে রান্না বান্না খাওয়া দাওয়া। দেখো না মাংস খেতে মন করছে, যাও না একটু হেঁটে হেঁটে। অনেকটা যে প্রায় 2 কিলোমিটার মতো হাঁটতে পারবো, গাড়িতে চালাতে পারবো না। বাবারই একটু যাবে, 2 কিলোমিটার বলছে। লাউ মাংস খেতাম, আর ছোট্ট লাউটা আছে না ওইটা। ভাইকে ফোন করবে যদি আসো, কখন আসবো? কখন আসবো? 6:30 তাহলে তাহলে ওকে ফোন করো, ও যদি আসার সময় নিয়ে আসে। আচ্ছা দেখি ফোন করি,
7:14 বাজে। এটাতে রিচার্জ নেই। রবিটা কি করো? এইটাতে রিচার্জ নেই। তো দেখি কি রান্না হয়। তোমার মানে রুটি খেতে ভালো হবে লাউ মাংস দিয়ে। তোমার না, তোমার না, আমার সবার। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। টাটা বলো, গুড নাইট।